নমস্কার বন্ধুরা, আমি রাহুল লাভিং পেটস এম্পায়ার এই চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগত। তো বন্ধুরা, এখন কিন্তু হালকা হালকা শীত পড়ে গেছে। তো আপনারা শীতকালে পাখিকে কিছু কেয়ার করবেন, কিভাবে কেয়ার করবেন সেটা আগে আলোচনা করব। এটা কলারের পাখি কিন্তু আমি হাঁড়ি খুলে দিয়েছিলাম, কারণ অনেক অনেক কিন্তু গরম পড়েছিল, আর কিছু কিছু পাখির ক্যালসিয়ামের সমস্যা হচ্ছিল, সেই জন্য কিন্তু আমি ওদের হাঁড়িটা খুলে দিয়েছিলাম। এবার কিন্তু হাঁড়ি দেবো, তার আগে ভিটামিন মাল্টিভিটামিন এ টু জেড ভিটামিনটা, যে এ টু জেড ভিটামিন দু রকম হয়, একটা সিরাপ একটা ডপ। আপনারা কিন্তু ডপটা একটু ব্যবহার করবেন, তারপর শুধু পাখিগুলো কিন্তু খুবই ভালো হবে। এবার কিন্তু আশ্চর্য দেখতে যে পাখিগুলো কিন্তু পেছন দিকে আমি হালকা করে পাতলা শাড়ি দিয়ে দিয়েছি, যাতে কোনো ওদের অসুবিধা হয় না। তারপর এখনও কিন্তু এগুলো ফাঁকা, এগুলো কিন্তু আস্তে আস্তে আমি ত্রিপল ঘিরবো, ত্রিপল বা সাদা পলিথিন কিন্তু লাগানোই আছে। ওগুলো কিন্তু ফেলে দেওয়ার পর আরও কিন্তু ভেতর থেকে পাতলা পাতলা যে ছোটো ছোটো কম্বল পাওয়া যায়, 100 টাকার কম্বল বলা হয়, সেই কম্বলগুলো কিন্তু ঘিরতে পারি, বা মোটা রঙের কিছু চাদর ঘিরতে পারি, যাতে ঠান্ডা হাওয়াটা না আসে। তো আস্তে আস্তে কিন্তু গার্ড করতে হবে, না গার্ড করলে কী হবে, কিছু কিছু পাখি আছে দেখবেন ঝিমিয়ে বসে থাকবে, ঝিমিয়ে বসে থাকতে থাকতে তাদের ডায়রিয়া হয়ে যাবে বা পটির সমস্যা হবে, তারপর হয়তো মারা যাবে। তাই কিন্তু আপনাদের আগে থেকেই পাখি সেট আপটাকে ভালোভাবে ঠিক করে নিতে হবে। এই নভেম্বর মাস শেষ হয়ে চললে অক্টোবর পড়বে, আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা পড়বে, ঠিক আছে। ছোটো ছোটো পাখি বেশি হবে, যেমন ফিঞ্চ পাখি বা জিগার পাখির বাচ্চা, এই পাখিগুলো কিন্তু বেশি হয়ে থাকবে। দেখতে যে পায়রাটা আমার এখানে ঢুকে যে দানাগুলো পড়ে আছে সারা রাতে দানা, সেই দানাগুলো কিন্তু খাচ্ছে। আর এই হচ্ছে আমার কোয়াড্রেল পাখির সেট আপটা, ওদের কিন্তু পেছন দিকে আমি হালকা করে কিন্তু দেখতে পেয়েছেন, আমি হালকা করে কিন্তু যে ত্রিপল ছিল ত্রিপলটা আর লাল চাদর দিয়ে দিয়েছি, যাতে হালকা হালকা ঠান্ডা হাওয়া না ঢুকতে পারে। আর এই হলো লাভবাটের, লাভবাটেরও কিন্তু হাঁড়ি খোলা। এবার কিন্তু ওদের কিন্তু হাঁড়ি দেবো, হাঁড়ি দিলে কী হবে, অসুবিধা কিছু হবে না, ওরা কিন্তু আবার ডিম বাচ্চা করবে। এখানে একটা বাচ্চিকার পাখির সেট আপ করা হয়েছে, আপনাদের দেখাই, এটা কিন্তু একদম নতুন সেট আপ, এটা কিন্তু সেট আপ যেটা আমার ফিঞ্চ পাখির কেজ ছিল, এখান থেকে কিন্তু আমি খুলে দিয়েছি, খুলে দিয়ে মানে দেড় বাই দেড় হয়ে গেছে কেজগুলো, ওখানে এক পেয়ার করে বাচ্চিকার পাখি আছে। কিছু কিছু পাখিতে আমি সেট আপে আমি কিন্তু দিয়ে দিয়েছি হাঁড়ি, আর এখানে কিন্তু ওদের বাচ্চা এখনও আছে, ঠিক আছে। তো এখন শীতকাল, বাচ্চাগুলো ঠিকভাবে রাখতে হবে, জলগুলো ঠান্ডা হয়ে যায়, অনেক পাখি খুব ঠান্ডা হয়ে যায় শীতকালে বেলাটায়, তাই আপনাদের জলটাও দেখতে হবে, জলে নোংরা না থাকে। এখানে কিন্তু বাচ্চা ফুটেছে, আর এখানেও কিন্তু হল্যান্ডের বাচ্চা আছে। তো আপনাদের দেখাই, এখানে কিন্তু আমার এক পেয়ার হল্যান্ড আছে, একটা সাদা আর একটা হচ্ছে, দেখাই আপনাদের, দাঁড়ান, খুবই সুন্দর বাচ্চা ফুটেছে, এ দেখুন, বাহ, একটা সাদা একটা হলুদ, এই দুটো কিন্তু হল্যান্ডের, আর ওদের দুটো বাচ্চা ফুটছে, দুটোই সাদা পাখি, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এদের কিন্তু ঠিকঠাকই রাখতে হবে, বাচ্চিকার পাখি ধাড়ি পাখির কোনো কিন্তু অসুবিধা হবে না, অসুবিধাটা আপনারা পড়বেন কখনটা, এই বাচ্চা পাখির বাচ্চাগুলো বার করা হবে তারপরে যখন আপনারা অন্য কেজে রাখবে। যেমন এখানে রেখেছি আমি, দেখুন এখানে রেখেছি, পাখির ঘর ঠান্ডা হয়ে যায় রাত্রিরে, সেক্ষেত্রে কিন্তু ওরা দেখতে পাবেন হালকা গা ঝিমিয়ে বসে থাকতে পারে, তো কোনো যেগুলো কমজোর হবে সেগুলো হট করে মারা যাবে। এগুলো এখন আমার এগুলো নতুন বাচ্চা বেরিয়েছে, এগুলো চারটে আর আছে, এগুলো আলাদা আছে, এই চারটে এগুলো হল্যান্ডের বাচ্চা, আপনারা দেখতেই পেয়েছেন মাথাগুলো, দেখুন কত বড় বড় দেখতে পেয়েছেন, আর এগুলো হচ্ছে নর্মাল পাখির বা জিগার পাখির বাচ্চা, ঠিক আছে। তো এদেরকে সেল করে দিতে পারবো, ঠিক আছে। তো আপনারাও কিন্তু আগে থেকে কিন্তু যে ত্রিপল হোক বা আউটডোর বা ইনডোরে আপনারা কিন্তু ভালোভাবে ঘিরে দেবেন, কিন্তু যেরকম গরমটা পড়ছে ঠিক তেমনি কিন্তু ঠান্ডাটাও পড়বে বেশি করে, ঠিক আছে। আর যাদের ছাদে সেট আপ আছে তাদের তো কিন্তু অনেকই ঠান্ডা পড়বে। ঠিক আছে, ককটেলগুলো সব হাঁড়ি দিলেই ডিম পারবে। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ব্লগিং চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনের বক্সে লিখে দিয়ে দেবো, ওই চ্যানেলটিকে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনারা সুস্থ থাকবেন, দেখতে থাকবেন লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল।